এই দেহ কলসি গুরু কৃপায় যারা পূর্ণ করতে পেরেছে তাদের কলসি ভাসে। কিসে ভাসে বলেন? জলে ভাসে। কোন জলে? গাঙের জলে বলেন না, পুকুরের জলে বলেন না, নদীর জলে বলেন না, তাহলে কোন জলে ভাসে? নয়ন জলে যাই ভাসে, নয়ন জলে যাই ভাসে, নয়ন জলে যাই ভাসে, নয়ন জলে যাই ভাসে, গুরু কৃপা হলে পরে নয়ন জলে যাই ভাসে, গুরু কৃপা হলে পরে নয়ন জলে যাই ভাসে, কলসি ভাসালো যাও, কলসি ভাসালো জলে, কলসি ভাসালো যাও, কলসি ভাসালো জলে। এইভাবে গোবিন্দ রূপের কথা বলতে বলতে ঘড়ির কাঁটা পূর্ণ বলতে অনেক রূপের অনেক পদ্ম অনেক ব্যাখ্যা। হরে কৃষ্ণ। সখীর আজকের মতো এই পর্যন্ত হলো, আবার যদি কোনোদিন দেখা হয় আবার হবে, ঠিক আমার মনেই থাকবে, এখান থেকে আবার বলবো। যাইনি তাই এইভাবে সখীদের নিয়ে রূপের কথা বলতে ছিল, এমন সময় বৃন্দাবনে বাঁশি বেজে উঠলো, মন্দ মন্দ মধুরতা, মন্দ মধুর বাঁশি কোনে বাগুন যায়, বাজিল রে বাজিল রে বাজিল রে বাজিল, বাঁশি না জানে মন্দ করে কি আপন, সবে দহিল রে তন মন, সব দহিল রে আজ তন মন, সব দহিল রে তন মন, বাঁশি বেজে উঠিল বৃন্দাবনে, বাঁশি বেজে উঠিল বৃন্দাবনে, বাঁশি বেজে উঠিল বৃন্দাবনে, বাঁশি বেজে উঠিল রে আহারে আহারে আহারে। ললিতা শুনতে পাচ্ছিস? বলে হ্যাঁ, শ্যামের বাঁশি বলে যেতে হবে, বলে একা যাবি না আমরাও যাব, তোকে সুন্দর করে সাজাবো, সাজিয়ে আমরা যাব। রাধারানী বলেন, আমি কৃষ্ণ অলঙ্কারে সেজেই রয়েছি, কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে, মন যে কাদের শ্যামের তরে পরা নিতে জানে, নয়ন ভূষণ শ্যামদর্শন শ্রবণ ভূষণ গুণে, করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে, কণ্ঠের ভূষণ কলঙ্কের হার নাসার ভূষণ গন্ধ, প্রীতি ভূষণ শ্যামতন মন কহে দশকবি। আর দেরি নয়, হ্যাঁ এবার সখীরা করলেন কি, বলেন তোকে এমন ভাবে সাজাবো তুই গোবিন্দ রূপ থেকে পাগলিনী হয়েছিস, তোর রূপ থেকে গোবিন্দ পাগল হবে। ফুলো সাজিয়ে হাতে নিয়ে সখীরা যাচ্ছে ফুলের পাপড়িগুলো ফেলতে ফেলতে, আর ফুলের পাপড়ির ওপরে রাধারানীর চরণ দেখে দেখে গভীর বনে গভীর রজনীতে প্রবেশ করলেন। পরবর্তী সম্প্রদায় এসে গেছে, লীলার মুকুটমণি রাসলীলা আপনাদের সামনে পরিবেশন করবেন, সুধারস বর্ষণ হবে, আপনারা বসে বসে সেই সুধারস আস্বাদন করবেন, কেমন? এইবার রাধারানীকে সখীরা নিয়ে নিধুমনে গভীর রজনীতে গোবিন্দর কাছে পৌঁছে দিল। সখীরা দূর থেকে দেখছে, কি করি দেখি, শ্যামসুন্দর নিজ প্রীতবাস দিয়ে রাধারানীর চরণ ঝাড়ছে, বলছে তোমার সেই স্বভাব এখনো যাই নাই, এখনো চরণ ধরছ, বেশ বেশ বেশ, হে শ্যাম রাসলীলা তো হবে, দর্শন তো করবো, প্রথমত একটু যুগল হয়ে দাঁড়াও, যুগল রূপ দর্শন করে নি। এইবার নিধুবনে কেলিগুঞ্জে, এইবার নিধুবনে সেই গভীর রজনীতে কি করলেন, সখীদের মনে বাসনা পূর্ণার্থে, এইবার নিধুবনে গভীর রজনীতে, এইবার গোবিন্দর বামে গিয়ে আমার রাধারানী দাঁড়ালো, আর সখীরা নয়ন ভরে দর্শন করছে, রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুহ দুহ রঙ ধরিয়া, রাই দাঁড়ালো রে কিশোরী ডানেতে মোড়া, দেখে যায় আমার নয়ন ভরিয়া, রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে রঙ ধরিয়া, রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে রঙ ধরিয়া,
যুগল হয়ে দাঁড়ালো। সখীরা দেখলেন, সখীরে আমরা তো সকালেও সেবা দিই সন্ধ্যাতেও দিই, কিন্তু এই গভীর রজনীতে সেবার যে কি সুখ, কি করা যায়? হরি হরি বল। তাহলে এক কাজ কর, সদা সর্বদাই কৃষ্ণ প্রাণাদি প্রাণা গোপীদের দরজা খোলা। ললিতা দৌড় মেরে যা একটু কৃষ্ণ প্রাণা গোপীদের ঘরে গিয়ে একটু ক্ষীর স্বর্ণমণি নিয়ে আয়, নিয়ে এসে যুগল সেবা দিই। গভীর রজনীতে সেবা দিলে তার যে কত আনন্দ একটু আমরা উপভোগ করব। এই বলে সখীরা আজকে নিধুবানে গভীর রজনীতে রইলেন। আর ললিতা গিয়ে কৃষ্ণ প্রাণা গোপীদের ঘরে গিয়ে, কৃষ্ণ প্রাণা গোপীদের দরজা সদা সর্বদাই খোলা এই দরজাটা, কৃষ্ণ সেবার জন্য যখনই চাক তখনই দেবে, কিন্তু আমাদের মতো মূর্খ দেবে না, ফিরতে হবে, অসুবিধা আছে। কিন্তু কৃষ্ণকে যারা ভালোবাসে, রাধারানীকে যারা ভালোবাসে, সদা সর্বদাই দরজা খোলা, যখন চাইবে তখনই পাওয়া যায়। ললিতা গিয়ে বললেন, আমার শ্যাম রাধারানীর সেবা দেব, দাও দাও সেবা আরে সম্বল দাও গো, সেবার সম্বল দাও গো, দাও দাও সেবা আরে সম্বল দাও গো, দাও দাও সেবার সম্বল দাও গো, আমার রাই ধরি আমার রাধা শ্যামের সেবা দেব, দাদা সেবার সম্মান দাও গো, এমন ভাগ্য কার বা হবে, এমন ভাগ্য কার বা হবে, আমার রাধা শ্যামের সেবায় লাগিবে, এমন ভাগ্য কার বা হবে, হেন সংসার মাঝে হরি হরি হেন সংসার মাঝে হরি হরি বল। আমার ওই মেয়ে বসছে ওখানে, এবারে এক এক করে যারা দান দেবার ইচ্ছে দান দেবেন। মহতি হরিবাসুরে যে যা দান করবেন সেই দান কিশোরীর ভাণ্ডারে তোলা থাকবে, সেই ধনের অধিকারী আপনারাই হবেন। হরিবল হরিবল। এবার নিয়ে এসে কিশোর নবনী নিয়ে এসে সেবা দিলেন, সেবা পরে সেতে খুব আনন্দ হলো। হ্যাঁ বললাম না, পেট আনন্দ থাকলে সব আনন্দ, এর পরবর্তীতে রাস রস আর সাধন হবে, যায়নি তাই। যাই হোক, আপনাদের কাছ থেকে এই গভীর রাত্রিতে ঠান্ডা রাত্রিতে আমি খুব আনন্দ পেয়েছি। তো আপনাদের দেবার মতো তো আমার কিছু নেই, রাধা গোবিন্দর চরণে আমি প্রার্থনা জানাবো, আপনারা সবাই যেন এই মতো ভাবে শুধু এই জন্ম নয় জন্ম জন্মান্তরে রাধা গোবিন্দ দাস দাসী হয়ে এইভাবে গুণরস আস্বাদন করতে পারেন, এবং গৌর গোবিন্দর সেবা দিয়ে রাধা মাধবের সেবা দিয়ে আপনাদের জীবনকে ধন্য করে যেন রাধা মাধবের চরণ প্রাপ্তি পেতে পারে। আর একটা আপনাদের চরণে আমার বিনয় প্রার্থনা, সেটা হলো এই মহতি হরিবাসরের দিকে একটু লক্ষ্য রাখবেন, প্রত্যেকে পূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, পূর্ণ সহযোগিতা করবেন, যেন আমার কমিটির দাদারা এর চাইতে আরো আরো সুন্দর করে এই মহতি হরিবাস সৃজন করতে পারেন। বড় বড় পাণ্ডিত্য, বড় বড় তত্ত্বজ্ঞ কীর্তনিয়া নিয়ে এসে যেন কীর্তন পরিবেশন করে আপনাদের শোনাতে পারে, এবং রাধা মাধবের সেবা যেন চালাতে পারে, এই লক্ষ্য রাখবেন। দিয়ে আপনাদের চরণে আমি বিদায় নিচ্ছি, পরবর্তী সম্প্রদায় আসছে আপনাদের সামনে, লীলার মুকুটমণি রাসলীলা আপনাদের সামনে বর্ষণ হবে, আপনারা বসে বসে সেই রস আস্বাদন করুন। মিঠি রস সে ভর রে রাধা রানী লাগে, রাধা রানী লাগে মন আর তারা যমুনা হাজি গো পানি লাগে, রস সে ভর রে রাধা রানী লাগে। রস সে ভর রে রাধা রানী লাগে, রাধা রানী লাগে মন আর তারা যমুনা হাজি গো পানি লাগে, মিঠি রস সে ভর রে রাধা রানী লাগে, হে রাধা রানী লাগে মন আর তারা যমুনা হাজি গো পানি লাগে, হে রাধাজি গরি গরি যমুনা কানি কানি রাধাজি।
সে ভালো রে রাধা রানী লাগে রাধা রানী লাগে মানো তারো তারো জমাগিকো পানি লাগে রাধা রাধা নাম রাখতা ইন হরিয়া